এটা এসেনশিয়ালি একটা পরিবারের ছবি, পরিবার কেন্দ্রিক ছবি। পরিবারের মধ্যে আমাদের বাঙালি পরিবারের মধ্যে এরকম কিছু চরিত্র থাকে যাদেরকে যারা একটু অন্যরকম হয়। তো এই একটা খুব সাধারণ পরিবারের মধ্যে একজন একটু অন্যরকম একজন মানুষ, সে গল্প সামান্তরাল। এবং সেই অন্যরকম মানুষটাকে খুঁজে বার করে এই পরিবারের সব থেকে মানে সব কনিষ্ঠতম সদস্য অর্ক, সে এই দুজনের গল্প মূলত আর কি। একজনের সার্চ আর একজনের রিভিল হওয়া পৃথিবীর সামনে, এটা নিয়ে ছবিটা। আমার মনে হয় ছবি যারা দেখতে আসবেন তারা শেষকালে মনের মধ্যে ওই একটা ব্যথা নিয়ে বাড়ি যাবে মনে হয় ছবিটা। কিন্তু যারা ছবি দেখে যারা একটু মন খারাপ করতে ভালোবাসেন তাদের জন্য দেখো সমুদ্র জেঠুকে অন্য প্রজন্ম বলে মনে হয় না আমাদের, এত মিলেমিশে কাজ করেন আমাদের সঙ্গে সব ক্ষেত্রেই। সেরকম কখনো ভাবতে হয় না যে বাবা আমি সমুদ্র চট্টোপাধ্যায়, আমি অন্য প্রজন্ম, উনি সত্যজিৎ রায়ের মিশুনে, সত্যজিৎ মানে সত্যজিৎ রায়ের কী বলবো মিউজ হোয়াটএভার, সব ছবির অধিকাংশ ছবির নায়ক, ওরকম ভাবতে হয় না। উনি এতটাই সহজভাবে আমাদের সঙ্গে মেশেন সেই কারণে। তবে হ্যাঁ, সেভাবে ভেবে দেখতে গেলে তো এটা শুধু নিঃসন্দেহে যে বলতে হয় যে এটা অত্যন্ত বড় সৌভাগ্য আমরা, যে আমরা এখনও এই 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 আমরা আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মটাও অন্যান্য মতো মানুষের সঙ্গে কাজ করতে পারছি। এক্সাইটমেন্ট তো খুবই, কেননা প্রথমত সমান্তরালটা আমরা যেরকমভাবে দেখেছি, যেরকম এক্সপেক্ট করেছি, তো আমার খুব নিজের ভাল লেগেছে। অ্যান্ড দিস জনার অফ ফিল্ম যেটা আমার মনে হয় সেটা যে কোনো মানুষ কানেক্ট করা উচিত, সুতরাং হোপিং ফর দ্য বেস্ট। কিন্তু সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে নিজে আনন্দ করে কাজটা করতে পারি, সো দ্যাট ইজ দ্য বেস্ট থিং। এখানে আছি মানে নারুকে, ঋদ্ধিকে তো আমি হতে দেখেছি বা আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি এক দেড় বছরের এরকম পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সৌমিত্রবাবুর সঙ্গে যখনই কাজ করি সেটাই একটা লার্নিং এক্সপিরিয়েন্স হয়, প্রতি মুহূর্তে ওনার থেকে শেখার অনেক কিছু আছে। আর ছবিটা, এই ছবিটাই কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে, কারণ ছবিটা একেবারে অন্যরকমের ছবি, একেবারে অন্য ধরনের ছবি, অনেক না বলা কথা এটাতে বলা আছে। এবং আমার চরিত্রটা হচ্ছে যে আমার চরিত্রটা একটা ফ্যামিলির একটা বাঁধন দরকার, যে মহিলা সব কিছু স্যাক্রিফাইস করে পরিবারটাকে ধরে রাখে, সেরকম একটা চরিত্র। কিন্তু আমি বলবো যে আমি পার্সোনালি খুব হ্যাপি এই ছবিটাতে কাজ করতে পেরে, কারণ এটা একদম আমার ভালো লেগেছে। সমান্তরালের সমস্ত দর্শককে এবং আমার সমস্ত দর্শককে নিয়ে একটাই কথা বলবো যে ছবিটা প্লিজ হলে এসে দেখে। ভালোবাসা যদি মানে নারী পুরুষের সম্পর্কের বাইরেও একটা ভালোবাসা আছে,
এটা কিন্তু একদম সর্বজনীন দুজনের ভালোবাসা, সেই ভালোবাসারই কথা বলবে সমান্তরাল। এবং একদম অন্যরকম, আমরা প্রত্যেক ছবির আগেই বলি অন্যরকম গল্প, কিন্তু এটা মানে দেখার পরে বুঝতে পারবে কেন বলছি অন্যরকম গল্প। খুব ভালো একটা স্কুইজড আছে, 1-2 নম্বর